তোমার শর্ট ভিডিও মানে আমার শর্ট ভিডিওগুলোতে এত ভাইরাল হচ্ছে, মানে আমার চ্যানেল ছোড়ো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি। আর আজকে আমার এটা হচ্ছে নতুন ব্লগ, আর এই নতুন ব্লগে আমি নতুন ব্লগ করতে আসলাম। আর এটা অনেকদিন পর ব্লগকে চালু করলাম, সো সো গাইস আজকের ব্লগ করার কারণ হচ্ছে যে আমার শর্ট ভিডিওগুলোতে এত ভাইরাল হচ্ছে, মানে আমার চ্যানেল ছোট আন্দাজে মানে ভিউজ অনেক ভালো আসে, আর আপনাদের সাপোর্ট করার কারণে মানে বেশি ভিডিওটি আরও ভালো ভিউজ আসে। সো গাইস, তোমরা যদি এভাবে আমাকে সাপোর্ট করো তাহলে আমার চ্যানেলটা অনেক বড় হবে একদিন, আর তোমরা যদি সাপোর্ট না করো তাহলে ভিউ সাবস্ক্রাইব এখানে কিচ্ছু হবে না। সো আমার স্বপ্ন এখানেই শেষ, প্লিজ সবাই আমার ভিডিওটি দেখবেন, ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সো গাইস, আজকের ব্লগটি করার কারণ হচ্ছে যে আমার ভাইরাল টিকটক ভিডিও আমরা শর্ট ভিডিওতে ছাড়ি, আর সেই শর্ট ভিডিওতে ভালো ভিউজ আসে, আর এই কারণে মানে আপনাদের প্রতি অন্যরকম এক ভালোবাসা জন্মে গেছে। আর মানে কি বলবো, মানে বলার মতো ভাষা নেই যে এত ছোটো চ্যানেলে আপনারা এত সাপোর্ট করতেছেন, জাস্ট আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এভাবেই সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ, আমার প্রিয় পরিবার অনেক বড় হবে, সাবস্ক্রাইব অনেক হবে। সো গাইস, আমি যে জায়গায় থাকি সে জায়গায় কিছু ভালো প্লেস, মানে আজকের ওয়েদারটা অনেক সুন্দর, এই ওয়েদারটা মানে জোস, এক কথায় বলা যায় জোস। ওয়েদারের একটা শুট নেওয়া যাক, যেটা মানে আমার দেখে অনেক ভালো লাগতেছে, আজকের ওয়েদারটা অনেক সুন্দর অ্যান্ড জোস, না দেখলেই আপনারা বুঝবেনই না যে আজকের ওয়েদারটা এত ভালো, মানে সেই ভিডিওগুলো আপনারা বেশি বেশি দেখবেন এবং লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্ট করবেন কি কেমন হয় ভিডিওগুলো। আর নেক্সট ব্লগের জন্য কমেন্ট করুন। সো আপনারা যদি কমেন্ট করেন, ভিডিওতে লাইক করেন, সাবস্ক্রাইব করেন, তাহলে আমার মনে আশা বাড়ে যে আমি আরও ভিডিও ছাড়বো আপনাদের উৎসাহিত পেলে। সো গাইস, আজকের ভিডিওটি পর্যন্ত, আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।